অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এবং আপনাদের প্রিয় বিয়ার গিলসের যে শোটি রয়েছে সেই শোটিও বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটি শাট ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ড ডিজনি কোম্পানি, যেখানে বন্ধ হয়ে যাবে সাইন্স অফ স্টুপিড এবং গোল্ড রাশের মতো বড় বড় কিছু শো। সেই শৈশবের স্মৃতিগুলোর অবসান ঘটে গেল গত কয়েকদিন আগে এবং দেখা যাবে না সেই চিরচেনা মুখগুলোকে। চলুন আজকে জানবো কেন ন্যাশনাল জিওগ্রাফি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শাট ডাউন করা হলো এবং কেন বন্ধ করে দেওয়া হলো এই চ্যানেলটি। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মূলত ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি সহ আরও বিভিন্ন ধরনের চ্যানেল শাট ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ন্যাশনাল জিওগ্রাফি যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে কিনে নেয়। সাময়িকভাবে চ্যানেল পরিচালনা করছিল তারা, এরপর পুরো বিশ্বের মধ্যে একটি চ্যানেল যেটি খুবই জনপ্রিয়তা পেয়ে যায় এবং এরপর থেকে বিভিন্ন দেশে ডাবিং করে এই চ্যানেলের শোগুলোকে সম্প্রচার করা হতো। যদিও সেটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী করা হয়েছিল, কিন্তু করোনাকালীন সময়ে সাংবাদিক এবং মিডিয়া পার্টনারদের সাথে বিভিন্ন মতবিরোধ শুরু হয় ডিজনি কোম্পানির। এরই জের ধরে হঠাৎ একটি তুমুল পর্যায়ে চলে যায়। এরপর থেকে কর্মী ছাঁটাই সহ খরচ কমানোর বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার নাম করে চ্যানেল বন্ধ করার নির্দেশ দেয় সংগঠনটি। এর ফলে প্রায় শতাব্দী পুরনো যে ম্যাগাজিনটি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল জিওগ্রাফি যে ম্যাগাজিন রয়েছে, সেই ম্যাগাজিনটিও বন্ধ করে দেওয়া হয়। 2023 সালের অক্টোবরের 1 তারিখে ন্যাশনাল জিওগ্রাফিক যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকেও তারা বন্ধ করে দেয়। ফলে টিভির পর্দায় আর দেখা যাবে না গোল্ড রাশ সহ আরও বিভিন্ন ধরনের বড় বড় শোগুলোকে। তবে এটা বলা যাবে না যে তাদের পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে তারা ইউটিউব থেকে সরিয়ে নেবে। আপনি চাইলে সেই ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবেন এবং তাদের সাইন্স অফ স্টুপিড সহ বিভিন্ন ধরনের যে বড় বড় কমেডিমূলক যে শোগুলো রয়েছে সেই শোগুলোকে আপনি ইউটিউবে তাদের চ্যানেলে দেখতে পারবেন। তবে তাদের আর নতুন কোনো শো আসবে না। যেমন ধরুন কমেডি লাইন অ্যাপে থাকা সাইন্স অফ স্টুপিড, যেটি ভারতে পরিচালনা করতেন মানিশ পাল। এছাড়া বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড এবং ডু অর ডাই। শুরুতে ম্যান ভার্সেস ওয়াইল্ড কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচার করা হতো, তবে বর্তমানে এটি ডিসকভারি চ্যানেলে সম্প্রচার করা হয়। র্যাপলার ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল সহ স্টার মুভিজ স্টার ওয়ার্ল্ড, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার চাইনিজ মুভিজ, বেবি টিভির সম্প্রচার ওয়ার্ল্ড ডিজনি বন্ধ করেছে বলে জানিয়েছে মাই স্কাই ওয়েবসাইট। চলতি বছরের জুনে এই চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেয় ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি। বিভিন্ন ধরনের প্রতিবেদনগুলোতে জানা যায় যে অনেক আগে থেকেই ন্যাশনাল জিওগ্রাফিক যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি বন্ধ করে দেওয়ার নির্দেশনা চলে আসে, কিন্তু এই চ্যানেলটি বন্ধ করা যাচ্ছিল না একমাত্র দর্শকদের কারণে। 2020 সালে অনেকগুলো কারণে তাইওয়ানে মূলত এই ন্যাশনাল জিওগ্রাফির যে মূল চ্যানেল ওয়ার্ল্ড ডিজনি, সেই ওয়ার্ল্ড ডিজনি কোম্পানিকে নিষিদ্ধ করে দেয়। এর সাথে বিভিন্ন স্পোর্টস যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল গুলোকেও তাইওয়ানে নিষিদ্ধ করা হয়। 2021 সালের সেপ্টেম্বরে ফক্স সহ আরও বিভিন্ন ধরনের যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বন্ধ করার মূল কারণ। তো আজকের ভিডিওতে যদি আপনি যদি হালকা হলেও ইনফরমেশান জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে কি হবে, আপনি আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, গুড বাই।